তো আজকের আবার সেই ব্লগ ঘুতুতে যে ব্লগটা বানাতাম সেই ব্লগের ফার্স্ট এপিসোড দিয়ে দিয়েছিলাম অনেকদিন আগে, অনেকদিন পর পার্ট টু বানাবো। তবে এখানে আমাদের মধ্যে সুজন নেই, কারণ সুজনের বাড়িতে প্রবলেম হয়ে গেছে। তো নতুন লোক, নতুন একে চেয়ে না তোমরা, লুচ্চা ছেলে ছিল, ঠিক আছে, নামটা কি জানো, মাসরুল, আর সেই মইনা আছেই তো পেটুক্কু। চলো লেট শুরু করি, এবারে যাবো অন্য জায়গায় শ্মশান সন্ধেবেলা, লেটস গো। তুই কোনোদিনও শ্মশানে এসছিস? হ্যাঁ অনেকবার। তা সন্ধ্যেবেলা শ্মশানে এসছিস কি? না, সকালবেলায় এসছিস। কোনো ফিলিং হয়েছে কি বল? পবিত্র জায়গা শ্মশানটা, খুব ভালো একটা জায়গা, মানে ভালো একটা ফিলিংস আছে ওখানে। আচ্ছা, ফিলিংস আছে বলতে কি, মানে সকালবেলা গেছিস, কোনো ভুতুরে টাইপের ফিল হয়েছে? না না, ওরকম কিছুই নয়। তা লোকে যে বলে ওটা একটু ভুতুরে, মানে ভয়ে জায়গা সন্ধ্যেবেলা গেলে রাত্রিবেলা। হ্যাঁ মানে মানে শ্মশানের তো একটা দিকে আমরা থাকি, আর অন্যদিকটা কাউকে যেতে দেয় না। ওই জায়গাটা কি হয় এখনো জানি না, কিন্তু লোকে বলে ওই জায়গাটা একটু ভয় ভয় পিছনের দিকে। আচ্ছা, তো এবার আমার প্রশ্নটা শোন, এই প্রশ্নটা শোন, দেখ ভাই, রাত্রিবেলা যাচ্ছি, কোনো ক্ষতি হবে বলে কি তোর মনে হয়? না 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 না, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, তো রিউডস দেখতেই পাচ্ছ যাচ্ছি, এখন ধীরে ধীরে অন্ধকার কিন্তু বাড়ছে। ওখানে একটা মন্দির ছিল, তো দেখো ধীরে ধীরে কিন্তু অন্ধকার বাড়ছে মন্দিরের পরে, এটা অনেকটা যেত। তো শোন বল, তো আগের বার যেমন খাওয়ান দাওয়ান হয়েছিল, ঠিক আছে, সুজন ছিল তখন, এবারেও কি সেরকম কিছু হতে চলেছে? অবশ্যই, মন জিনিস ইজ বেস্ট, আবার মন জিনিস, চলো। তো যাওয়া যাক, লাইট মার, লাইট মার। তো ডিউডস, আমরা সেই যে আলো থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে, তো আলো থেকে বেরিয়ে এই হচ্ছে এখন বর্তমান অবস্থা। শ্মশানের দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাবার, খাবারওয়ালা, আর হচ্ছে আমাদের মাসরুল, সেই লুইচা, ঠিক আছে। তো কিরম অন্ধকার দেখো তোমরা, শুধু জাস্ট দেখো লাইটের খুবই অসুবিধা হচ্ছে। সেই আমাদের মাসুরের ফোন নিয়ে লাইট জানানো হয়েছে, এই মালটা ফোন আনেনি। তো এরকম এরকম অন্ধকার দেখে কিরম ভয় লাগছে মইনাক, হে চরম ভয় লাগছে তোর? ও তুই পেটুক বলে তাই। তা মাসুর তোর কেমন ভয় লাগছে? আমার একদমই ভয় লাগেনি, কারণ আমার রোমাঞ্চকর জিনিস খুবই ভালো লাগে। ও এটা রোমাঞ্চকর বলছিস তো? হ্যাঁ অবশ্যই। তাহলে চল কমান্ড, ও শুধু দেখো কিরকম অন্ধকার, ওদিকে লাইট আমার, ওদিকে লাইট আমার, দেখো কি অবস্থা। এবার আলো একটু আমি দেশে এসেছি এখানে, জাস্ট সি, ও ফাক কি অবস্থা, আলো মার, আলো মার, আলো এইটুকুই, আলো তো হচ্ছে না, ফাক ফাক ফাক, দেখো আগুন জ্বলছে এখানে, মানে ছাই উঠছে, জানি না কিছু হয়েছে কি না, ঠিক আছে। এটা পারফেক্ট জায়গা, আমি তোমাদেরকে বলে দিয়েছি শ্মশান, ঠিক আছে। তো এই শ্মশানে এসে গেছি না আমরা ভাই, এখানে লোক ভর্তি, তো কি তাহলে ভিডিও বানাবো এবার, ওই যে ওই যে দূর দূরান্তে দেখা যাচ্ছে একটা, জাস্ট সি, ফাক ইয়ার, একে রাখা দিল, এরা তো আগে আগে আছে, এই একটু রাখা দিল, বুঝলেন, ফাক। দেখো বন্ধুরা ওই যে আলো দেখা যাচ্ছে ওইখানে আমাদের ডেস্টিনেশন, এই মাল দুটো যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে, সালা ছুটি জাস্ট সি,
and subscribe to the channel. না চল মারি না কি করছ আকাল কে ঠেল লড়ে ভাই আমাকে আরে আমি খাবো এখনই দেবে তুমি না না তোর শ্মশান এখানে তোরই নেচো বলে মরে গেছে এই যে শ্মশানে ঢুকছি আমরা শ্মশান পুজো হচ্ছে ভালোভাবে ঢাকাতে পারছি আহ দেখো তোমরা জাস্ট বেশ আলোকিতই আছে সব তবে সেরকম ভয় মনে হয় নেই অনেকে বলতে কিন্তু ভয় ভয় লাগে হচ্ছে পুজো হচ্ছে বাংলার বয় ধার্মিক মানুষ বাংলার বয় ও এরকম ধর্ম কোথায় পাবে কোথায় কোথায় ইয়ে করা হয় মানে দাহ করা হয় দাহ ওদিকে এখানে জুতো করে উঠতে হ্যাঁ এইখানে যে পুকুরটা দেখতে পাচ্ছ একটা পুকুর আছে পুকুরের জল দিয়ে কাজ হয় এখানকার এখানে সব দেহ কোনটা ওই জায়গাটা হয়তো বেঁচে রেখেছে এমনি হেডিউডস দেখতে পাচ্ছ যে এই যে এগুলো আমি মনে হচ্ছে এগুলো কবর যতদূর সম্ভব মনে হচ্ছে এগুলো কবর কেন দড়ি বাঁধা আমি জানি না তো দেখো কিরম অন্ধকার থমথমে একটা জায়গা ওই ওই যেখানে পুজো হচ্ছে সেখানটা একটুখানি আলো আলো যাদের পোড়ায় তাদের হয়তো মানে আত্মা শান্তির জন্য হয়তো মাটির তলায় হ্যাঁ হ্যাঁ নারী তোর এই যে আমাদের নাইটা আছে না ওটা পড়ে না পড়ে না তো দিউ বিশ্বাস হচ্ছে না তুই বল দেখি মানে একটা থমথমে জায়গা কিন্তু বুঝতে পারছি একবার চেষ্টা কর তুই তবে তোমার থমথমে যে জায়গাটা মানে কীরকম ঝিঁঝি পোকার আওয়াজ হচ্ছে শুনতে পারছো সঙ্গে দেখতেও পারছো দেখো আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে একটু ইন্টারেস্টিং বানানোর আরও কিছু চেষ্টা করছি এই যে এই এটা কি গাছ রে জানিস কোনটা এইটা কি গাছ অসত্য বট গাছ অসত্য গাছ অসত্য গাছে তো ঢাকার সম্ভাবনা থাকে অসত্য গাছ এটা বট গাছের পাতা এটা কি রে অসত্য গাছ এটা চল ভাই কোথায় খাবি তো ওইদিকে যাবো চল এইখানে খাওয়া যায় কখন না না শ্মশান না শ্মশানে 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 খাবো চল কোথায় শ্মশানটা কোথায় আসল শ্মশান পোড়ায় কোথায় তাও বলে এখানে তো দেখালি তো এত ওইটা ওইখানে ওই কি অত সুন্দর জায়গা পোড়ায় হ্যাঁ দে এদিকে আয় বাবু এদিকে আস ওই কারণে বললাম ঢুকবো কি মানে মন ঘুরে শ্মশানে যাই ভাই ভুতুরে ভুতুরে সব আছে কোথায় মনপুরে শ্মশানে যাবি পাগলা এখানে সেই কোথায় বললাম রে আমি নশয় এখন এই নশয় যাবে নশয় নশাই বললাম আমি নশাইতে যে কবরস্থান আছে সত্যিকার ওখানে নাকি ছোট ছোট বাচ্চাদের মানে মেরে কবর দেওয়া হতো ওটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি সেটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি আর এটা হচ্ছে মানে তোর কাঠের যে পোড়ায় মনে হচ্ছে সামথিং এই দুটো একটা জায়গায় সব পোড়ায় হ্যাঁ আগেকার দিনে নদীর ধারেই পোড়ানো হতো আর এখন সেটা কোথায় পোড়াচ্ছিল এখনকার দিনে সেটাই নদীর ধারে চৌ
কত করি ভিতরে চ কাজে দেখে হ্যাঁ ঠিকই বলেছে এখন আমরা আর একটা অন্য নতুন জায়গায় যাচ্ছি এই হোয়াটসঅ্যাপ ডিউস তো একটা ঘন অন্ধকার জায়গা খুঁজে পেয়েছি ঠিক আছে তো হ্যাঁ তো নতুন জায়গায় খুব অন্ধকার দেখতেই পাচ্ছ এখানে সব আরে খেপা মাল পড়বি রে দেখা হ্যাঁ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না আঙুলটা যদি আলোয় দিস বন্ধু লাইটটা একটু মার ভাই ভালো করে পরপর হুজুর খাচ্ছি আমি এই মৈনাক কোথায় গেল মৈনাক মৈনাক এ জানিস রাস্তাই চলে গেছি ভয় দেখাচ্ছে না কি মৈনাক ওটা কি ছিল আলো রে ও জায়গাটা এ মৈনাক এই গীতাটা পা করে আওয়াজ হচ্ছে না মৈনাক মজা করিস মৈনাক কিন্তু কাছাকাছি থেকে এই আওয়াজটা কাছাকাছি থেকে এলো ভাই ঠিক আছে কাছাকাছি থেকে এলো যখন কাছাকাছি থাকার কথা আমরা তো আলো মারছি ওদিকে চল তো দেখি এইদিকে যাবো আমি হোঁচট খেয়ে পড়ে যাবো আবার কাছাকাছি এই এদিকে আবার গিয়ে দেখি চলে ও না এগিয়ে গেছে নইলে পিছিয়ে গেছে আরে এগুলো তো দেখতে হবে আমাদের পিছিয়ে গেছে ব্যাগটা শোন 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 একটা প্ল্যান এসছে এখানে ব্যাগটা রাখি দুজনের ব্যাগ ঠিক আছে ব্যাগ রেখে তুই ওই দিকে যা ঠিক আছে আমি এই দিকে যাচ্ছি আমি একা যাব আমাকে তো একা যেতে হবে মৈনাককে তো খুঁজতে হবে ব্যাগটা ওইখানে রাখি রেখে তোর দুজনে দুদিকে গিয়ে যাই খুঁজি আমি এটা রেখে যাচ্ছি এই মৈনাকটা না মৈনাক বাচ্চা কোথায় গেল তুই এখানে কি করছিস আমার সামনে ছেড়ে দেয়